লিচু এখন তো লিচুর সিজন না তুমি কি খাচ্ছ লিচু খাও না কি খাও বলো তো লিচু কি ভালো লাগছে খেতে তুমি লাইক করো লিচু খেতে আচ্ছা আমাদের দাশা বিবি লিচু খেতে খুব পছন্দ করে ওকে লিচু খাও অনেক লিচু না মো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসগোল্লা এবং রসগোল্লা আমি কিভাবে তৈরি করছি পুরো রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিউয়ার্স রসগোল্লা তৈরি করব তাই আগে আমি ছানা তৈরি করে নিয়েছি এবার আমি কিভাবে রসগোল্লা তৈরি করব পুরো রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে নিয়ে নিলাম ছানা এবার আমি নেব গুঁড়ো দুধ ছানা আর গুঁড়ো দুধ খুব ভালো করে আমি মাখাবো রসগোল্লা তৈরি করব তাই প্রথমে আমি ছানা নিয়ে নিলাম এবং এর সাথে আমি দেব গুঁড়ো দুধ ছানা আর গুঁড়ো দুধ আমি খুব ভালো করে মিশাবো এবং ছানা আর গুঁড়ো দুধ খুব ভালো করে মিশে আমি একটি ময়ান তৈরি করব এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ভিউয়ার্স এখন আমি রসগোল্লার জন্য শিরা তৈরি করে নিচ্ছি ছোট ছোট সাইজ পরে এগুলো ফুলে উঠবে এবার আমি শিরায় দিয়ে দিচ্ছি হয়ে গেল রসগোল্লা আর পুরো রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখন খেয়ে দেখবার পালা কেমন হয়েছে